গোপালগঞ্জের মুকসুদপুরে চাঞ্চল্যক রুবেল হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করা হয়েছে র্যাবের অভিযানে মূল হোতা সহ আটক করা হয়েছে দুইজনকে গত পনেরোই অক্টোবর চেতনা নাশক ওষুধ দিয়ে একটি গাড়ি চোর সিন্ডিকেটের সদস্যরা ড্রাইভার রুবেলকে নৃশংসভাবে হত্যা করে গাড়ি নিয়ে পালিয়ে যায় তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামিদের খুঁজে বের করে গোপালগঞ্জ ও তারকাদায় এলাকা থেকে ইমাম হোসেন ও ফেরদাউসকে গ্রেপ্তার করে র্যাব এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল জব্দ করা হয় র্যাব ছয়ের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মুস্তাক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন